বন্ধু সকল আপনার বারো জব কার্ড আছে নেকি? যদিহে আপনার জব কার্ড আছে তেনে হলে আপনার বাবে এটা ভাল খবর, কিন্তু যদিহে আপনার জব কার্ড নাই তথাপিও আপনি আজির এই ভিডিওটি চাই থাকিব। যা মাহত অর্থাৎ অক্টোবর মাহত জব কার্ডত টাকা সোমাইছে। যদিহে আপনার নামত জব কার্ড নাই, আপনার জনা মতে আপনার নামত কোনো জব কার্ড নাই, তথাপিও আপনি আজির এই ভিডিওটি চাই থাকিব, কিয়নো কোনোবাই আপনার নামত জব কার্ড বনাই টাকা উঠাই আছে নেকি, সেও মই আজি আপনার দেখাম যে কেনেকৈ চাব যে আপনার নামত এখন জব কার্ড আছে নেকি, বা আপনার নামত জব কার্ড বনাই কোনোবাই টাকা উঠাই আছে নেকি। বন্ধুসকল আজি মই আপনার দেখাম যে যা মাহত জব কার্ডত কিমান টাকাকৈ সোমাইছে, কার কিমান টাকা সোমাইছে। মই কেবাখনো জব কার্ড দেখাম যিকেইখনত 50,000 টাকার অধিক টাকা সোমাইছে। তো আপনার নামত জব কার্ডর কিমান টাকা সোমাইছে সে আপনি কেনেকৈ চাব আজি মই এইটো ভিডিওর জৰিয়তে দেখাম। আপনাদের আজির এই ভিডিওটি চাই থাকিব। যদি ইউটিউবত চাই আছে আরিয়ান LLB সাবস্ক্রাইব করিব, আর যদি ফেসবুকত চাই আছে আমার পেজ লাইক করিব। ভিডিও স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষলৈ চাই থাকক। তাক বন্ধুসকল মই মোৰ ভিডিঅ'ৰ ডেসক্ৰিপচনত এই লিংকটো দি দিম। আপোনালোকে ভিডিঅ'ৰ ডেসক্ৰিপচনত থকা এই লিংকটোত ক্লিক কৰি ল'ব। তাক ভিডিঅ'ৰ ডেসক্ৰিপচনত থকা লিংকটোত যেতিয়া আপুনি ক্লিক কৰিব ইয়াত আহিব ডাটা এণ্ট্ৰি, জেনেৰেট ৰিপৰ্টছ, অথৰাইজ ৱেজ লিষ্ট, চেণ্ড ৱেজ লিষ্ট। আপুনি ইয়াত জব কাৰ্ড ৰিপৰ্টছ, জেনেৰেট ৰিপৰ্টছত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে ইয়াত সকলো ষ্টেটৰ নাম আহিব। আপুনি আপোনাৰ ষ্টেটখন চিলেক্ট কৰিব। ষ্টেট চিলেক্ট কৰাৰ লগে লগে চাওক ইয়াত আহিব কি ফাইনেন্সিয়েল ইয়াৰ। ইয়াত আপুনি 2020-2021 দি দিলে হ'ল। ইয়াত ডিষ্ট্ৰিক্ট আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট কোনখন হয় আপুনি সিলেক্ট করব। আর ইয়ার পিছত আহিব ইয়াত ব্লক। আপুনি আপোনাৰ ব্লকখন সিলেক্ট করব, আপোনাৰ যখন উন্নয়ন খণ্ড আছে সেইখন সিলেক্ট করব। আর করার লগে লগে ইয়াত আপুনি আপোনাৰ পঞ্চায়তখনৰ নাম আপুনি সিলেক্ট করব যে আপোনাৰ পঞ্চায়তখনৰ নাম কি। পঞ্চায়তখনৰ নাম সিলেক্ট করে ইয়াত প্রসিডত ক্লিক করব। যেতিয়া আপুনি পঞ্চায়তৰ নাম সিলেক্ট করে প্রসিডত ক্লিক করব, ক্লিক করার লগে লগে আপোনাৰ পঞ্চায়তৰ ডাটাখিনিলৈ আহি যাব। তো আপুনি ইয়াত জব কার্ড রেজিষ্ট্রেশন রিপোর্ট, আপুনি জব কার্ড চাব বিচাৰিছে, ইয়াত আপুনি জব কার্ড রেজিষ্ট্রেশন রিপোর্টত ক্লিক করে দিব। চাওক যেতিয়া আপুনি জব কার্ড রেজিষ্ট্রেশন রিপোর্টত ক্লিক করব, ক্লিক করার লগে লগে আপোনাৰ গাঁও পঞ্চায়তত যিমান কেইখন জব কার্ড আছে সকলো জব কার্ড ইয়াত ওলাই আহি পৰিব। চাওক এই পঞ্চায়তখনত মই দেখাইলো আপোনাক কিমান জব কার্ড আছে, 1690খন। তো ইয়াৰ 1690জনৰ সকলো মানুহে হয়তো নাজানিবও পাৰে যে তাৰ নামত জব কার্ড আছে নে নাই। তো আপুনিও এনেকুৱা চাই ল'ব যে প্রথমে আপোনাৰ নামত এই ইয়াত জব কার্ড আছে নেকি। আপুনি ইয়াত সার্চ কৰিব, সার্চ কৰি ভালদৰে এবাৰ চাই ল'ব যে আপোনাৰ নামত জব কার্ড আছে নেকি। যদিহে আপুনি ইয়াত পায় দেখা পায় যে আপোনাৰ নামত জব কার্ড আছে, তেনেহলে ইয়াত চাওক যিটো রেজিষ্ট্রেশন নাম্বার আছে এই নামৰ বিপৰীতে এই রেজিষ্ট্রেশন নাম্বারটোৰ ওপৰত আপুনি ক্লিক কৰিব। চাওক রেজিষ্ট্রেশন নাম্বারটোৰ ওপৰত যেতিয়া আপুনি ক্লিক কৰিব, ক্লিক কৰাৰ লগে লগে ইয়াত সকলোখিনি ডিটেইলছ ওলাই আহি পৰিব। ডিটেইলছখিনি ওলাই অহাৰ লগে লগে চাওক ইয়াত বহুতো ট্ৰেঞ্জেকশ্যন আছে। এই জব কাৰ্ডখনত কিমান টকা সোমাইছে সকলোখিনি ইয়াত আপুনি দেখা পাব। চাওক এই জব কাৰ্ডখনত যোৱা মাহৰ 16 তাৰিখ অৰ্থাৎ অক্টোবৰ মাহৰ 16 তাৰিখতো টকা সোমাইছে। ইয়াত কিমান সোমাইছে চাওক 6,390 টকা। তো আপুনি এনেকুৱা ভালদৰে এবাৰ চাই ল'ব যে আপোনাৰ জব কাৰ্ডখনত কিমান টকা সোমাইছে আৰু সেই টকা আপুনি পাইছে নে নাই। চাওক ইয়াত মই আৰু এখন জব কাৰ্ড দেখুৱাইলোঁ, এই জব কাৰ্ডখনত কিমানটা ট্ৰেঞ্জেকশ্যন আছে। চাওক এই জব কাৰ্ডখনত বহুতো টকা সোমাইছে। আপুনি যদি ইয়াত চায় আপুনি এবাৰ হিচাপ কৰি ল'ব কিমান টকা সোমাইছে। চাওক ইয়াত 780 টকা, আৰু ইয়াৰ পিছত আকৌ সোমাইছে 10,747 টকা, ইয়াত 18,200 টকা, আৰু ইয়াত 6,954 টকা, আৰু ইয়াত আছে কি 14,364 টকা, আৰু ইয়াত আছে 10,422 টকা, আৰু ইয়াত আকৌ আছে 6,390 টকা। টোটেল মিলাই ইয়াত 67,000ৰ ওপৰত টকা সোমাইছে এই জব কাৰ্ডখনত। তো আপুনিও চাই লওক যে আপোনাৰ গাঁও পঞ্চায়তত কাৰ নামত কিমান টকা জব কাৰ্ডত সোমালে আৰু সেই বেনিফিচিয়াৰীজনে জব কাৰ্ডত সেই সোমোৱা টকাখিনি পাইছে নে নাই। তো বন্ধুসকলে জব কার্ডত যিখিনি টকা সোমাইছে এই টকাখিনি আপোনাৰ, এই টকাখিনি আপুনি বেলেগক নিবলৈ নিদিব, এই টকাখিনি আপুনিহে নিব। আপুনি যেতিয়া এই জব কার্ডত ইয়াৰ ট্ৰেঞ্জেকশ্যনত আপুনি দেখা পাব যে আপোনাৰ নামত টকা সোমাইছে, তেতিয়া আপুনি আপোনাৰ গাঁও পঞ্চায়তত যাব। গৈ আপোনাৰ গাঁও পঞ্চায়তত গৈ চাওক ইয়াত ষ্টেট বেংক অফ ইণ্ডিয়া এনেকুৱা কোনটো বেংকত একাউণ্টত সোমাইছে। যদিহে আপোনাৰ একাউণ্টত সোমোৱা নাই তেনেহলে আপুনি আপোনাৰ গাঁও পঞ্চায়তত যাব। গাঁও পঞ্চায়তত গৈ আপোনালোকৰ পঞ্চায়তৰ যি সভাপতি আছে অথবা যি কাউন্সিলৰ আছে তেখেতৰ পৰা আপুনি আপোনাৰ বেংক একাউণ্টখন কালেক্ট কৰি ল'ব। সেই বেংক একাউণ্টখন লৈ আপুনি বেংকত যাব। গৈ আপুনি আপোনাৰ টকাখিনি উঠাই ল'ব। বন্ধুসকল আপোনাৰ জব কাৰ্ডত যিখিনি টকা সোমায় সেই টকাখিনি আপোনাৰ বাহিৰে কোনেও উঠাব নোৱাৰে, আৰু এই টকাখিনি আপোনাৰ টকা, গতিকে কোনেও ফিংগাৰ মাৰি উঠাব নোৱাৰে। এই টকাখিনি আপুনি উঠাই আপুনি আপোনাৰ কামত লগাব পাৰে। তো বন্ধুসকল মই এই জব কাৰ্ডৰ ভিডিঅ' আগতে বহুতো বনাইছোঁ, এতিয়াও আজি দেখুৱাইছোঁ যে নতুন হিচাপত জব কাৰ্ডত অক্টোবৰ মাহত টকা সোমাইছে। বন্ধুসকল অক্টোবৰ মাহত টকা কাৰ কাৰ সোমালে কমেণ্ট কৰি জনাব। বন্ধুসকল যদিহে ভিডিঅ'টো ভাল লাগিছে ভিডিঅ'টো লাইক কৰিব, কমেণ্ট কৰি জনাব, আৰু বন্ধুসকল আৰিয়ান LLB নামৰ ইউটিউব চেনেলটো যাতে সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰে। বন্ধুসকল এই ভিডিঅ'টো যিমান পাৰে সকলোৱে শ্বেয়াৰ কৰি দিব, কোনেও যাতে নজনাকৈ থাকিব নোৱাৰে সকলোৱে আপোনালোকে এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব, যাতে সকলোৱে চাব পাৰে যে তেওঁৰ নামত টকা কিমান সোমাল বা তেওঁৰ নামত জব কাৰ্ড আছে নেকি। বন্ধুসকল আজিলৈ ইমানে, বাই বাই।